কিংবদন্তী চলচ্চিত্র নির্মাতা গাজী মাজহারুল আনোয়ার। অভিযোগ উঠেছে, তিনি কেন শাকিব খানকে নিয়ে সিনেমা বানান না। শাকিব খান তার লেখা গানে লিপসিং করেছেন, কিন্তু তার চিত্রনাট্যে কিংবা পরিচালনায় এখন পর্যন্ত অভিনয় করার সুযোগ পাননি। গাজী মাজহারুল আনোয়ার শাকিব খানকে কিংবা কাউকে ছোট না করে সুন্দর একটি বিশ্লেষণ দিয়েছেন। তিনি প্রথমেই বলেছেন, শাকিব এই মুহূর্তে অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্পী, শাকিবকে হিংসে করার কিছু নেই। আবার অন্যদিকে ক্রিকেটে শাকিব আল হাসান, তাকেও হিংসা করার কিছু নেই। তাকে হিংসা করে যদি অন্য কেউ পিছিয়ে পড়ে তাহলে সেটা হবে তার দুর্বলতা, সুতরাং তাদেরকে হিংসা করা কিংবা এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। কিন্তু আমি তাকে নিয়ে কেন সিনেমা বানাবো? আমি একটি সিনেমাতে 1 কোটি টাকা খরচ করব। সেই 1 কোটি টাকা খরচ করে আমি দুটো জিনিস চাইব, ভালো একটি সিনেমা বানাতে এবং প্রযোজকের লগ্নি ফেরত আনতে। সেই ক্ষেত্রে ভালো একটি সিনেমা করার ক্ষেত্রে আমি চাইব যে একজন আর্টিস্টের মনোযোগ কতটা আছে। আমি যখন রাজ্জাক, আলমগীর কিংবা বড় বড় অভিনেতা অভিনেত্রীদের 5-7 জন একসঙ্গে একই ছবিতে অভিনয় করিয়েছি, তখন তাদের নিজেদের মধ্যেই একটা প্রতিযোগিতা লক্ষ্য করেছি, কে কার চাইতে ভালো পারফরমেন্স করবে। এ কারণেই তারা কিংবদন্তি পর্যায়ে গেছে। কিন্তু আজকের এই প্রজন্মে সেটি কি প্রত্যাশা করা যায়? আমি যদি আমার সিনেমাতে একজনকে অনেক টাকা দিয়ে কাস্ট করে তার মনোযোগ না পাই, তার ভালো করার ইচ্ছা না পাই, তাহলে আমার ছবিটি ফ্লপ করবে, আমি ব্যর্থ হব, প্রযোজকের টাকা ফেরত আসবে না, প্রযোজক পথে বসবেন। কিন্তু একজন শাকিব খান আমার ছবিতে হিট না হলেও আরো 5টি ছবি করবে, তার কিছু যায় আসবে না। আমার ছবি হিট হোক কিংবা ফ্লপ হোক, প্রযোজক অর্থ পাক ফেরত কিংবা না পাক, এ কারণেই আমি সবাইকে নিয়ে ছবি বানাই না, স্পষ্ট উচ্চারণ করলেন গাজী মাজহারুল আনোয়ার। এই কথাগুলো ইদানিং অনেকের মুখেই শোনা যাচ্ছে। শাকিব খান সিনেমাতে ততটা মনোযোগী নন যতটা মনোযোগী তার টাকার অঙ্কে। দেলোয়ার জাহান ঝন্টু বেশ পরিষ্কার করেই কদিন আগে এই বিষয়ে কথা বলেছেন। বলেছেন, একটি ছবিতে 40-50 লাখ টাকা সম্মানী নিয়ে সে যদি দেরি করে সেটে যায়, 4 দিনের শুটিং যদি 10 দিন লাগায়, 10 দিনের শুটিং যদি 25 দিন লাগায়, তাহলে প্রযোজকের বাড়তি অর্থ গাঁট থেকে খরচ হয় এবং সেই বাড়তি অর্থ ফেরত যখন না আসে তখন প্রযোজক সরে যায়। গাজী মাজহারুল আনোয়ারও সেই একই ইঙ্গিত দিলেন, প্রযোজক সরে যাওয়া, প্রযোজকের টাকা ফেরত না আসা। তাহলে শাকিব খানকে নিয়ে যে এই 1.5 যুগ ধরে ব্যবসা সফলতার গল্প শোনা যায়, সেই গল্পগুলো সত্যি কি মিথ্যা গল্প? প্রযোজকদের গাঁটের টাকা কি ফেরত আসে না? 3-4 দিন হাউসফুল যাবার পরে সেই ছবি থেকে আসলেই কি টাকা ফেরত আসে না, লগ্নি করা টাকা? শাকিব খান অভিনীত একটি ছবিতে খুব কম খরচ হলেও সেটি 1 কোটি টাকার বেশি খরচ হয়, কারণ অর্ধেক টাকাটাই শাকিব খানকে দিতে হয়। সেই টাকা ফেরত না আসলে প্রযোজক মুখ ফিরিয়ে নেবেন, এটাই স্বাভাবিক। কিন্তু কিংবদন্তি গাজী মাজহারুল আনোয়ার, দেলোয়ার জাহান ঝন্টুরা এই কথাকে যখন অসম্মান না করে সুন্দর বিশ্লেষণ করে বুঝিয়ে দেন, তখন শাকিব খান কিংবা পুরো চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সচেতন হওয়ার সময় এসেছে বোধহয়। আপনি কি মনে করেন, দেলোয়ার জাহান ঝন্টুর পরে কিংবদন্তি গাজী মাজহারুল আনোয়ারের এই মন্তব্য আপনি কি সঠিক মনে করেন, নাকি আপনার ভিন্ন মত? আপনার মতামত জানিয়ে লিখুন আমাদের কমেন্ট বক্সে।